ও আমার ভিজনেরা জনেরা যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী, সাবাবানের গুহায় আল্লাহর ইবাদত করে বাবা, আল্লাহর ইবাদত করে ওই সময় বেঈমানা বুঝা খান, আল্লাহর নবীকে দেখে গালি দেয়, আল্লাহর নবীকে দেখে অকথা কুকথা বলে, আল্লাহর নবী কান দেয় না, ওই সময় বেঈমান আবু জাহাল পাথরের টুকরা তুলে আল্লাহর নবীর মাথা মোবারাকে মেরে দেয় বাবা, আল্লাহর নবী শির মোবারক থেকে আর রক্ত বার খায়, খুন মোবারক বার খায়, এই অবস্থায় আল্লাহর নবী দয়ার নবী আমার, ওই পাখান দেখে দুনিয়ার জমিনে বাড়ির দিকে যায়, ও জনেরা যুবকেরা, এ নবী পাকের দিবানারা, ওই অবস্থায় ওই দৃশ্যটা মক্কারা কিতদার দেখে নিয়েছিল বাবা, মক্কার একটা কিতদার দেখে নিয়েছিল বাবা, মক্কার কিতদার দেখে নিয়ে মনে মনে করে না 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 না, এই জিনিস আর সহ্য করা যাবে না, এটা আর মেনে লওয়া যাবে না, আজকে যখন আল্লাহর নবীর চাচা আবিরে খামসা বাড়িতে আসবে, আবিরে খামসা ঘরে ফিরবে, এই কথাটা আমি আবিরে খামসাকে জানিয়ে দেবো, ও জনেরা যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবীর চাচা আবিরে খামসা, প্রতিদিন সকালবেলা তীর ধনুক নিয়ে শিকার করার জন্য বার হয়ে যায়, শিকারের জন্য বার হয়ে যায়, সারাদিন শিকার করে সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফেরে, ওই সময় আল্লাহর খানায় কাবায় গিয়ে, আল্লাহর খানায় কাবায় গিয়ে, আল্লাহর খানায় কাবা তওয়াফ করে, খানায় কাবা তওয়াফ করে, ওই যে মক্কার লিডার আবু জাহাল, আবু উতবা সাইবা, উতবা বিন রাবিয়া, এই যে মক্কার লিডারেরা তারা বার করে বসে থাকে, ওই জায়গায় গিয়ে আল্লাহর নবী আলাপিনি, আল্লাহর নবী চাচা যান আবিরে খামসা, ওদের সাথে আলাপ বিনিময় করে, তবে না না না, আজকে যখন শিকার থেকে ফিরলে, ওই সময় মক্কা কি দোদাসটা গিয়ে বলেছিল, এ নবীর চাচা যান, এ নবীর চাচা যান, আপনি জানেন না আজকে দিনেও বেঈমান আবু জাহাল আপনার ভাতিজাকে মেরে ভাতিজার মাথাটা ফাটিয়ে দিয়েছে, ও আমার বেঈমানেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবীর চাচা যান রেগে গেলে, আল্লাহ নবীর চাচা যান তম্বি করে বলেছিল, কি এমন অন্যায় করে আমার বাপ আর মা ভাইপো, আবার এদিন ভাইপো কি এমন অন্যায় করে রে, আমার ভাতিজাকে কেন মানে, এই না কথা বলে তীরে তেমনি করে কি ধনুকে দাঁড়খানা নিয়ে, ধনুকের বাটখানা হাতে করে নিয়ে আবু জাহালে সন্ধানে বার হয়ে যায়, কোথায় আবু জাহাল, এ বেঈমান আবু জাহাল কোথায়, ওই সময় গিয়ে দেখে আবু জাহাল মক্কার বেঈমানদের ঘরে নিয়ে কাবার ঘরে বসে মস্তান যায়, কাবার ঘরে বসে মজা করে, ওই সময় আল্লাহ নবী সাজা যা আবিরে খাম যা, ওই তীরের টাটখানা নিয়ে আ আবু জাহালের মাথায় আঘাত করে বলেছিল, এ বেঈমান আবু জাহাল, এ বেঈমান আবু জাহাল, আমার ভাতিজাকে মারলি কেন বাবা, আমার ভাতিজাকে মারলি কেন বাবা, আবু জাহাল বলেছিল, এ ভাই খামসা, তোর ভাতিজাকে এমনি মানে না, তোর ভাতিজাকে এমনি মানে না, বলে মা তাওয়াত কেন দেয়, এবং এই জন্য আঘাত করলাম, ও আমার বেঈমানেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবী চাচা যান ওই সমাজ করে বলেছিল, এ বেঈমান আবু জাহাল, যে কারণে আমার ভাতিজাকে মানলি, যে কারণে আমার ভাতিজাকে আঘাত করলি, আমি আমিরে খামসা, ওই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম,
একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ও মদিনারা এ নবী পাকের দিবানারা, আল্লাহর নবীর চাচা যা আবিরে খামসা কলেমা পড়ে তবে না না না, আবিরে খামসা কলেমাটা আল্লাহর ভয়ে না, আবিরে খামসা কলেমাটা জাহান্নামের ভয়ে না, আবিরে খামসা কলেমা পড়ে আল্লাহর নবীর মুখে হাসি দোয়ার জন্য। আবিরে হামজার কলেমা আল্লাহর ভয় না বলো, আবিরে হামজার কলেমা আল্লাহর ভয় না, আবিরে হামজার কলেমা নবীর মুখে হাসি দেবে। ভাইপো মনটা খারাপ করে আছে গো, বেঈমানের আমার ভাইপোকে কাঁদাই, আর যেটা করলে ভাইপো খুশি হবে, আমি আমিরে হামজা সেই কলেমা পড়ে ভাইপোকে নবী মেনে নিলাম, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমিরে হামজা যে, আমিরে হামজা যে আল্লাহর নবীকে নবী মেনে নবীকে খুশি করার জন্য কলেমা পড়েছে, এতে কি আল্লাহ খুশি হবে না হবে না জোরে বলো। হ্যাঁ ঘোড়ার ডিম মুস্তাফার দেওয়ানা, সব চায়ের দোকানের বেঞ্চি আর ভিড় দেওয়ানা, সব মুস্তাফার দেওয়ানা হলে কখন বলে দিতেন যে মুস্তাফা যাতে খুশি আল্লাহ তাতে খুশি, জোরে বলো না সুবহানাল্লাহ। জোরে হবে না, শুকনো দিলে আমি চাষ লাগাতে এসেছি, সব আওয়াজ করেন না কেন, মুস্তাফা যাতে রাজি আল্লাহ তো তাতে রাজি, মুস্তাফা যাতে খুশি আল্লাহ তো তাতে খুশি, মুস্তাফা যাতে নারাজ আল্লাহ তাতে নারাজ। তো আবিরে হামজা মুস্তাফাকে খুশি করার জন্য কলেমা পড়েছে, আল্লাহ আবিরে হামজার উপরে খুশি হয়েছে কেন, তুমি আমার হাবিবকে খুশ করেছো, আমি আল্লাহ তোমাকে খুশ করে দেবো, যা তোমাকে উহুদের ময়দানে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে হবে না সুবহানাল্লাহ। আমি আগেই বলছি না, কেউ যদি আল্লাহর ইবাদত করে খুশি হবে আল্লাহ, আর কেউ যদি নবীর প্রেমে দরুদ পড়ে সালাম পড়ে আল্লাহ খুশি হবে, নবীও খুশি হবে, বলেন না সুবহানাল্লাহ। আটু দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, ও আলা আলে জুই চাবিলি শিউলি বকুল তোমার নামে ফোটে, সূর্য ঘাসে তোমার নামে সকল আদার টুটে, জুই চাবিলি শিউলি বকুল তোমার নামে ফোটে, সূর্য ঘাসে তোমার নামে সকল আদার টুটে, তোমার নামে পাল তুলে যায় নৌকা বহু তুলে, তোমার নামে গান গেয়ে যায় মাঝি করুন সুরে, জুই চামিলি শিউলি বকুল তোমার নামে ফোটে, সূর্য ঘাসে তোমার নামে সকল আদার টুটে, জুই চামিলি শিউলি বকুল তোমার নামে ফোটে, সূর্য ঘাসে তোমার নামে সকল আদার টুটে, আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ও আলা আলে, রাতের বেলায় তারার মেলায় চাঁদের ঘাসি শেষে তোমার নামের ধ্বনি আসে মিনার থেকে ভেসে, রাতের বেলায় তারার মেলায় চাঁদের ঘাসি শেষে তোমার নামের ধ্বনি আসে মিনার থেকে ভেসে, জুই চামিলি শিউলি বকুল তোমার নামে ফোটে, সূর্য ঘাসে তোমার নামে সকল আদার টুটে, আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ও আলা। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ, মহাব্বতে হবে না আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয় বলো, কথা বলো না বাপ, মুখ থাকতে কেন তোদের বোবা করেছে বাপ আজকে, কথা বলো আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়, আল্লাহ খুশি হয়, কে খুশি হয়, আল্লাহ খুশি হয়। বাবাজি আলহামদুলিল্লাহ বারবার কেন পড়বো, মাঝে মাঝে এই জন্য পড়বো যে আমাদের মতো গুনাহগারকে মুস্তাফার মজলিসে আসার তৌফিক দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। চলেন
ওই নবীর চাচা জান কলেমা পড়েছে, আবু জাহাল রেগে গেছে, রেগে আবু জাহাল লাল হয়ে গেছে, লাল হয়ে গিয়ে কি বলে, বলে দেখো ওই মোহাম্মদ মুস্তাফাকে আমিরে হামজার ভাতিজাকে যে জানে মারবে 100 উট দেবো, কথা বলে 100 উট দেবো, গর্দান কেটে আমার কাছে দেবে 100 উট দেবো। ওই সময় আল্লাহর নবীর মারার জন্য বেঈমান আবু জাহাল এলান করে, আর খত্তাবের বেটা মক্কার নওজওয়ান যুবক বীর বীর যুবক উমার ফারুক এসে বলে আমি হত্যা করব, এ আমি কতল করব, তরোয়াল দাও, তরোয়াল নিয়ে আমার নবীকে মারার জন্য ওই উমারে ফারুক যাচ্ছে, যাচ্ছে ও আমার বিজনেরা জনেরা যুবকেরা ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবী তার নবীকে কতল করার জন্য, আল্লাহর হাবিবের গর্দান জুদা করার জন্য, ও মক্কার ও মক্কার উমা ও মক্কার উমার আ আল্লাহর নবীর দিকে যায় পথিমধ্যে, আর নাঈম বিন আবদুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল, ও নাঈম বিন আবদুল্লাহ উমার ফারুককে দেখে বলেছিল এ খাত্তাবের বেটা উমা, এ খাত্তাবের বেটা উমার আ নাঙ্গা তরোয়াল নিয়ে কোথায় যাও, খোলা তরোয়াল নিয়ে কোথায় যাও, যা তোমার বলেছিল আমি আল্লাহর নবীর মাথাটা কাটার জন্য যাই, আমি আল্লাহর নবীর গর্দান জুদা করার জন্য যাই। ওই সময় নাঈম বিন আবদুল্লাহ বলেছিল এ উমার, এ উমার যে নবীর মাথা কাটার জন্য যাও, যে নবীর গর্দান কাটার উমার তুমি কি খবর রাখো, তোমার বোন বোনাই ওই নবীর কলেমা পড়ে নবীর গোলামি কবুল করে নিয়ে এলা, আমার বিজানে হাতটা তোমার গতিটা ঘুরিয়ে নিল বাবা, মোড়খানা ঘুরিয়ে নিয়ে বোন বোনাইয়ের বাড়ির দিকে যায়। ওই সময় বোন আল্লাহর কুরআন, আল্লাহর কুরআন সুরায় তওবা পড়ে বাবা, আল্লাহর কুরআন সুরায় তওবা পড়ে, আর যখন ভাই যায় ওই সময় ভাইয়ের পায়ের আওয়াজ পেয়ে ও বোন কোরআনের নুকসাটা সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেললে, হাজনা তোমার ঘরের ভিতরে গিয়ে তাম্বি করে বলে ঝাড়াক দিয়ে বলে এ আমার বোন ফাতিমা, এ আমার বোনাই সাইয়েদি, তোরা নাকি কলেমা পড়েছি, তোরা নাকি মোহাম্মদ নবীকে নবী বানিয়েছি, ওরা চুটি মেরে আছে। ওই সময় হাজনা তোমার বোনাইকে মার লাগায়, এত মার মারে, এত মার মারে বোনাইয়ের বডি দিয়ে রক্ত বার হয়। ওই রক্ত মাখা অবস্থা দেখে বোন দৌড়ে গিয়ে বলে এ আমার ভাই উমাকার, তুমি আমার মায়ের পেটের ভাগ, আর বোনাইকে মেরো না ভাই। আ উমা ঘুরে দাঁড়িয়ে বোনকেও মার লাগায়, এত মার মারে বোন বোনাই শরীর দিয়ে রক্ত বার হয়। যা তোমার মেরে মেরে ক্লান্ত হয়ে গেলে, একটু এক্সাইট হয়ে গেলে, ওই সময় বোনার বোনাই রক্ত ঝরা অবস্থায় বলেছিল এ আমার ভাই উমার জিদিলা, তোমার যত ইচ্ছা হয় মারো, তুমি চাইলে মেরে 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 দাও, তবে জেনে রাখো যতক্ষণে কলিজায় জান থাকবে, যতক্ষণ জবান তা লড়বে, ততক্ষণে জবানে নেবি 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 আওয়াজ বন্ধ হবে না। ও আমার বিজনে রাত হযরত তোমার অবাক হয়ে গেল, হযরত তোমার অবাক হয়ে গেল, একি জাজবা তোদের মারলাম রক্ত বার করে দিলাম, তাও নবী নবী করিস, আয় তোদের কেমন নবী, আয় কি পড়ছিলিস আমার কাছে লাই, তোরা কিসে এত দেওয়ানা একটু দেখতে যায়। ওই সময় ওই কোরআনের নুকসা টালিয়ে উমার ফারুক হুজুরে কানে দেখো বাবা, ও আমার বিজনে রাত আল্লাহর কোরআন আরবি ভাষায়, আল্লাহর কোরআন আরবি, আরবের মানুষের জবান আরবি, উমার হুজুর কোরআন নিয়ে পড়ে,
উমার হুজুর কোরআন দিয়ে পড়ে আসুরা তহা পড়তে পড়তে যখন এই নায়াতটা চলে এলো ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি এই আয়াতটা যখন চলে এলো আবি আল্লাহ আবি ছাড়া কোনো মাবুদ না আবি ছাড়া কোনো মালিক না ওই সময় উমার হুজুরের কলিজা নরম হয়ে গেল আল্লাহর কোরআনের মুজিজা আল্লাহর কোরআনের পাওয়ার উমারের কলিজা গলে গিয়েছে উমার হুজুর ওই সময় বলে এ আমার বোন ফাতেমা এ আমার বোন আয়েশা আমি আর সইতে পারি না চল কোথায় তোদের নবী ওই নবীকে একটু দেখবো কেন না এ কালাম এ বাণী দুনিয়ার কোনো বাণী না এটা হলো আল্লাহ পাকের কালাম ও জনেরা যুবকেরা এ নবীর দিওয়ানারা তোমার ওই সময় আল্লাহ নবীর কানে যা তারবার খানা খাতে করে দিয়ে আল্লাহ নবীর সন্ধানে পাক হয়ে যায় বাবা ও আমার এই জানে রাখ ওদিকে আল্লাহর নবী তার নবী তারে আর কামে বাড়িতে আছে বাবা তারে আর কামের বাড়িতে আছে বাবা হাজরা তোমার গিয়ে তারে আর কামের বাড়িতে গিয়ে টোকা দেয় ও নবী সাবারা ও নবী পাকি সাবারা আবি উমার এসেছি দারওয়াজা খোলো আবি উমার এসেছি দারওয়াজা খোলো ওই সময় সাবা খুজুরে না কারে দারওয়াজা খুলতে যাবে তবে না ভয় পায় কেন না একটু খুলতে যাবে আবার ভয় পায় ওই সময় আল্লাহ নবী চাচা যান আবিরে খামাসা বলেছিলেন এ নবী সাবারা ও নবী পাকি সাবারা তোমরা কারে দারওয়াজাটা খুলে দাও তবে শুনেলাম উমার যদি গরম ঠান্ডা আসে বেঁচে গেল আর উমার যদি গরম দেখায় আমি আমিরে খামসা ওর তরবারি দিয়ে ওর গর্দানটা জুদা করে দেব দেবী চাচা আমিরে হামজা ও বীর পালোয়ান উনিও ক্ষমতাশীল ব্যক্তি উনিও প্রভাব রাখে বলছে আসতে যদি উমার ঠান্ডা আসে বেঁচে গেল গরম হলে কেটে দেবো ও তরবার দিয়ে ওকেই জুদা করে দেবো উমার হুজুর দরওয়াজা খুললেন সাহাবারা উমার হুজুর সামনে গেছে সামনে গেছে আহ যেই গেছে আল্লাহর নবী গুটি গুটি পায় উমারের সামনে এসে মুস্কি হাসি দিয়ে নবীর মনটা নরম করে বলে বাবা উমার ও বাবা উমার কি মনে করে এলে বাবা কি মনে করে এলে উমার হুজুর তারবার ফেলে দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ এ উমার আপনার গোলামি লওয়ার জন্য এসেছে বলেন সুবহানাল্লাহ একটু জোরে হবে নে যে উমার নবীর মাথা কাটতে গেছে সেই উমার নিজের মাথাটা নবীর কদমে কুরবান করে দিচ্ছে বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী এত খুশি হয়েছে এত খুশি হয়েছে নবী তাকবীর দেয় নারা লাগায় আল্লাহর নবীর নারাতে সাহাবা হুজুরেরা আল্লাহর নাম উচ্চ আওয়াজে পড়ে ওই আওয়াজে মক্কার পাথরগুলো নড়ে গিয়েছিল বলেন না সুবহানাল্লাহ মক্কার পাহাড়গুলো কেঁপে উঠেছিল বলেন না সুবহানাল্লাহ কেন আল্লাহর নবীর খুশিতে কুল কায়নাত খুশি হয় ভাই না হয় না বলো আল্লাহর নবীকে আল্লাহর নবী খুশি দুনিয়ার জমিন খুশি আল্লাহর নবী খুশি গাছ মাছ খুশি আল্লাহর নবী খুশি বৃক্ষ তরুল লতা খুশি আল্লাহর নবী খুশি দুনিয়ার ভূগর্ভে যা আছে সে খুশি আল্লাহর নবী খুশি আসমানে নক্ষত্র রাজি খুশি ভাই ওই জন্য তো যেদিনে আমার নবী এসেছিল সেদিনে দুনিয়াটা নবসাজে সেজেছিল নবসাজে সেজেছিল আর যেদিন নবী বিদায় নিয়েছিল আমার নবী যেদিন চলে গেছিল তরুল লতাগুলো যেন শুকিয়ে যায় জন্তু জানোয়ারগুলো সব কি হয় কিন্তু আমরা মানুষ আফসোস হয় দুনিয়ার জীব জন্তু জানোয়ার হাবি জাবি মাখলুক সব নবী নবী করে আর আমরা মানুষ হয়ে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়ে নবী নবী করিনি মুস্তাফার দেওয়ানা হইনি মুস্তাফার গোলামি নিইনি বলো আল্লাহর বান্দা হয়ে শয়তানের গোলামি করি বলো করো না কি গো করেন না বলেন বান্দা আল্লাহর দাবি করেন গোলামি করেন শয়তানের যদি শয়তানের গোলামি না করতেন তাহলে সময় মতো আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর ইবাদতে থাকতাম আবার কিছু মানুষ আছে যদিও বা আল্লাহর ইবাদত করে মাথায় টুপি দিয়ে নামাজটা পড়ে বটে তবে অধিকাংশ মুসল্লি কিছু মুসল্লি এমন আছে যাদের মাথায় টুপি আর মুখে দাড়িটা চিটিংবাজি করার একটা স্যাম্পল হয়ে গেছে এই সত্যি করে বলো বলো সত্যি করে বলো
হাজি সাহেব এসে ওর ওর ব্যবসায় চিটিংবাজি বেড়ে গেছে। আমি হাজি সাহেব মানুষ, দু নম্বরই করতে পারি, আমি হাজি সাহেব মানুষ, দু নম্বরই করতে পারি, আমার মুখে দাড়ি আছে, এত টাকা খরচ করে হস করে এসছি বাবা, তো দু টাকার জন্য আমি কি মরে যাব? বিশ্বাস রাখ আমার উপরে, বিশ্বাস করে দিল, ফাঁকা করে তবিল ফাঁকা করে ছেড়ে দেবে একদম। বাবাজি এমনি ধোকা দিচ্ছ, একটা গুণা হবে, নবীর সুন্নাতকে ঢাল করে ধোকা দেবে। মাথায় রেখো কবর জ্বলছে, জ্বালানি হচ্ছে, শুধু মরে দেখো একবার, শুধু মুস্তাফা মুস্তাফা করি, কিন্তু মুস্তাফার দেওয়ানা হয়নি, মুস্তাফার রং নেই। কে মুস্তাফার রং আছে বলো, মুস্তাফার রং আছে, মুস্তাফার রং কি, এ টুপি কার বলো, মুস্তাফার দেওয়ানা, মুস্তাফার রহমান, আমার নবী দেওয়া, নবী মাথায় টুপি দেশে তাই গুনাগাররাও টুপি দিচ্ছে, বলো ঠিক কিনা বলো? হ্যাঁ, নবী গায়ে জুব্বা পরেছে তাই গোলামেরা নবীর আশিকেরা জুব্বা পরছে না, জুব্বা পরছে, জুব্বা পরছে, নবী মুখে দাড়ি রাখে, নবীর সুন্নাত ফরজ আমরাও রেখেছি। ও ভাই, যে মানুষটা নবীর রং মাখবে, নবী নামাজ পড়েছে আমরাও পড়বো, নবী সত্য বলে আমরাও বলবো, নবী প্রয়োজনে জিহাদে লেগেছে আমরাও লাগবো। যখন নবীর রঙে রঙিন হয়ে আল্লাহর ইবাদতে থাকবো, নবীর রং নিয়ে যখন কবরে যাব, কবরে আজাব হবে, জোরে বলো আজাব হবে। কবরে গেছে কে? শাইনুর গেছে। কবরে গেছে কে? আপনি গেছেন। কবরে গেছে কে? আপনি গেছেন। ও আপনারা কবরে গেছেন, কিন্তু কবরে আজাব হবে না, কেন হবে না? ওই কবরে দেখা যাবে যার শরীরে মুস্তাফার রং থাকবে, যার শরীরে মুস্তাফার নকশা থাকবে, ওই 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 ব্যক্তিটার কবরে আজাব হবে না। হতে পারে শাইনুরের লাশ, হতে পারে শাইনুরের জিসিম, কিন্তু শাইনুরের গায়ে তো মুস্তাফার রং আছে। কথা বুঝতে পারলো নি? সাইদুরের বডিতে তো মুস্তাফার রং আছে, তো মুস্তাফার রং মাখা বডি করো, মুস্তাফার রং মাখা জীবন করো, মুস্তাফার রঙের খাতিরে তোমার মতো গোলামকেও আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই যখন উমার ফারুক রাদিয়াল্লাহু কলেমা পড়লেন, উমার হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে গোপনে কলেমা হবে না হুজুর, আর গোপনে গোপনে কলেমা হবে না, কি হবে না হুজুর? আমরা আমরা ওই খানায় কাবায় গিয়ে আল্লাহর নামাজ পড়ব, আমরা ওই খানায় কাবায় গিয়ে আল্লাহর নামাজ পড়ব। ওই সময় আল্লাহর নবী সাহাবারা সব কাতার দিয়ে যাচ্ছে খানায় কাবায় নামাজ পড়বে। ও আমাদের জনেরা জনেরা যুবকেরা, ও নবী পাকের দিমানারা, আল্লাহর নবী দয়ার নবী সাবারা, আল্লাহর খানায় কাবায় যায়, আল্লাহর খানায় কাবায় যায়, আল্লাহর নামাজ পড়বে বলে তবে না, যে খানায় কাবায় দাঁড়িয়ে আল্লাহর নবী সাবারা নামাজ পড়বে বলে যায়, ওই খানায় কাবায় দাঁড়িয়ে কলেমা পড়ার কারণে আল্লাহর নবীর সাবাকা সিদ্দিকে আকবর আবু বাকর হুজুরকে মার কেটে গিয়েছিল বেঈমানেরা, আবু বাকর হুজুরকে মেরে 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 বেহুশ করে দিয়েছিল, এমন কি ওদের পায়ে যে কাঠের খড়ম ছিল বাবা, ওই কাঠের খড়ম দিয়ে আবু বাকর হুজুরের গায়ে তল করেছিল বাবা। ও আমার বেঈমানেরা, যেখানায় কাবায় আজকে সাবারা নামাজ পড়ার জন্য যায়, ওই খানায় কাবায় আল্লাহর নবী সাবারা দাঁড়িয়ে কলেমা পড়ার কারণে মেরে লাল করে দিয়েছিল বাবা, মেরে বেহুশ করে দিয়েছিল বাবা, তবে না ওই খানায় কাবায় আল্লাহর নবী সাবারা নামাজ পড়বে, আল্লাহর নবী সাবারা নামাজ পড়বে গে, তবে না আজকে আর মার হবে না, আজকে আর মার হবে না, বরং আল্লাহর নবী সাবাদের নামাজ পড়াটা বেঈমানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ, কেন না যে উমারকে মাথা কাটার জন্য পাঠায়, ওই উমার মুস্তাফার গোলাম হয়ে যায়, যে আমিরে খামজা সঙ্গে দোস্ত লাগায়, ওই আমিরে খামজা নবীর দেওয়ানা খায়, দুই বীর পলওয়ানের শিলা করে আল্লাহ নবী সাবারা খানায় কাবায় নামাজ আদায় করে নিয়েলা। দেখো কেমন পাওয়ার আল্লাহ নবী দেখারে আস্তে আস্তে বাড়াচ্ছে। তবে
ধৈর্য সবর, ধৈর্য সবর ছাড়া কিছু হবে না। আপনি মুসলমান, আপনি যে ইমানদার, এমনিতে আপনার ইমান পাকা থাকবে না, সবরের পরীক্ষা ছাড়া ইমানের তেজ হবে না, হবে বলো? সবরের পরীক্ষা ছাড়া ইমানের তেজ বাড়বে না। যার ইমানের পরীক্ষা হয় না তার ইমান দুর্বল আছে, ইমান দুর্বল আছে, ইমানের পরীক্ষা চাই। পরীক্ষা না দিয়ে একটা ছাত্র কেমন বোঝা যাবে যে তুমি কেমন মুসলমান, তুমি কেমন ফ্রেশ? তোমাকে আল্লাহ পরীক্ষা করবে না, কখনো ধনী বানাবে, কখনো গরিব বানাবে, কখনো নেতা বানাবে, কখনো লিডার বানাবে, লিডার বানিয়ে, লিডার বানিয়ে আমানাতের পরীক্ষা করবে, ধনী বানিয়ে মালের, মালের পরীক্ষা নেবে যে এর অহংকার কতটা আসে দেখি পরীক্ষা নেবে, গরিব বানিয়ে স্বভাবের পরীক্ষা নেবে দেখি পেটের দায় চিটিংবাজি করে, চিটিংবাজি করে, ধোকা দেয়, চুরি করে, পেটের দায় আল্লাহ দেখবে, দেখবে না, দেখবে না, দেখবে বাবা অত সস্তা না। চলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হল জমিন ও আসমান। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হল জমিন ও আসমান, কুল কায়নাত আরশ পারশ নবী নবী করে, কত বেদিন মুমিন হল নবী প্রেমে পড়ে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হল জমিন ও আসমান। আল্লাহ হুম্মা জোরে জোরে শুনলে আলা ওয়ালা আলে কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কোরআন খানি মধুর বাণী কোথা হতে এল, কলেমা কালাম আমরা পেলাম কার সিলাই বলো, ওই কোরআন খানি মধুর বাণী কোথা হতে এল, আল্লাহ পাকের প্রিয় হাবিবে রাসূল এল বলে, আল্লাহ পাকের প্রিয় হাবিবে রাসূল এল বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হল জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হল জমিন ও আসমান, কুল কায়নাত আরশ পারশ নবী নবী করে, কুল কায়নাত আরশ পারশ নবী নবী করে, কত বেদিন মুমিন হল নবীর প্রেমে পড়ে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হল জমিন ও আসমান। আল্লাহ হুম্মা জোরে জোরে সল্লি আলা ওয়া আলা আলি বাক্কা হতে মক্কা হল নবীর ছোঁয়া পে, ওই মদিনা শরীফে হল নবীর আগমনে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাক্কা হতে মক্কা হল নবীর ছোঁয়া পে, ওই মদিনা শরীফে হল নবীর আগমনে, আদার ভুবন উজাল হল নবীর বসিলাই, আদার ভুবন উজাল হল নবীর বসিলাই, হার মমিনের মনের কোটায় নবী নবী গাগাই। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হল জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হল জমিন ও আসমান। আল্লাহ হুম্মা জোরে জোরে সল্লি আলা وعلى آله আলহামদুলিল্লাহ। উমার হুজুর কলেমা পড়েছে, শুধু কলেমা পড়ে নে, মুস্তাফার দিওয়ানা, মুস্তাফার আশিক হয়েছে, এত মুস্তাফার দিওয়ানা হয়েছে, এত মুস্তাফার প্রেমিক হয়েছে। একদা মক্কার জবিরে, একদা মক্কার জবিরে তো মদিনার জবিরে আল্লাহর নবী দয়ার নবী আছেন,
ওই সময় আরবে দুইজন মানুষ আল্লাহর নবীর কাছে গেছে, বিশের গেছে, আর একজন ইহুদি গেছে। গিয়ে একজন মুসলমান একজন ইহুদি দুজনে গিয়ে আল্লাহর নবীর কাছে বিচার চায়, হুজুর আমাদের দুজনে একটু বিচার করে দেন কি হয়েছে। না আমাদের ভিতরে ব্যবসায়ী মালামাল নিয়ে একটু সমস্যা, হুজুর বিচার করে দেন। আল্লাহর নবী দয়ার নবী ওদেরখানে বিচার করবে। বিচার করলে নবী ওদের উপায়ের বক্তব্য শুনে বিচার করে দেশে, বিচার করে দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু আল্লাহর নবীর বিচার তো, নবীকে এইভাবে বিচার করবে যেটা মুসলমান, এটা এটা মুসলমান, এটা আমার ভালোবাসার মানুষ, এর দিকে বিচার দেবো, ওটা ইহুদি ও আমাদের দলের লোক না, ওকে চেপে দেবো, এরকম বিচার নবী করবে মনে হয়? নাউজুবিল্লাহ, বলো করবে না? নবী হক বিচার করবে। আল্লাহর নবী বিচার করেছে, নবীর বিচারটা চলে গেছে ইহুদির পক্ষে, মুসলমানের পক্ষে গেল না, গেল না। ও কি করেছে, ওরা দুজন ওখান থেকে বার হয়ে যে মুসলমান বসি কালেমা পড়নে ওয়ালা, ও বলে এই বিচার মানবো না, চলো কোথায় যাব? উমার ফারুকের কাছে যাব। উমার ফারুক বিচক্ষণ, ভালো বিচার করে, চলো ওর কাছে গিয়ে বিচার লব। ছুটে চলে গেছে ওর কাছে বিচার করতে গেছে। ও আমার বিজানেরা জনেরা যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, ওই সময় ওই বক্কা দুইজন মানুষ, আরবে দুইজন মানুষ, গুটি 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 পায়, উমার ফারুকে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে টোকা দেয়, এ নবী সাবাকার, এ নবী পাকি সারুমার, বাড়ি আছো নাকি উমার? বাইরে বার হও, বাইরে বাইরে বার হলে কি চাও, কি জন্যে রে বলো? ওই সময় দুজন বলে, ও নবী সাবাকার, আমরা দুজন বিপদে আছি, আমাদের দুজনে বিবাদের মধ্যে আছি, এ নবী সাবাকার, আমাদের দুজনার বিচারটা করে দিয়ে দাও। ও আমার বিজানেরা, এ নবী পাকের দিওয়ানারা, ওই সময় ইহুদিটা বলে, ও উমার, ও উমার, তোমার কাছে আসার আগে আমরা নবী পাকে কাছে গিয়েছিলাম, আমরা আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহর নবী দয়ার নবী, আল্লাহর নবী প্যার নবী আমার, আমাদের বিচার করে দিয়ে দেয়, তবে না এ বিচার উমা, এ বিচার ও বিচার মেনে নেয় না। ও আমার বিজানেরা, এ নবী পাকের দিওয়ানারা, ওই সময় উমারে ফারুক মুসলমান ব্যক্তিটার গর্দান জুদা করে দিয়ে দেয়। ও আমার ফিজানেরা, জিনা গর্দান জুদা করে দিল, ওই সময় ইহুদি দেখে ভয় পেয়ে গেল, বাবা ভয়কে গিয়ে পালিয়ে যায়, দৌড়ে দৌড়ে মদি বৌড়ে দৌড়ে আল্লাহর নবীর কানে যায়, বাবা আল্লাহর নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উমার ওই বিষনের কর্তানটা জুদা করে দিয়েছে। ও আমার বিজানেরা, আল্লাহর নবী শুনলেন বটে, আল্লাহর নবী শুনে ভাবে না কি করে হয়, আমার পরে যদি কেউ নবী হতো উমার হতো, তবে না আমার পরে আর কেউ নবী হবে না, তবে উমার কিভাবে এমন কাজ করে, সাবা হুজুর দেখানে ডেকে পাঠালে, এ তো সাবানা, বাবারা যাও যাও, উমার ফারুককে ডেকে পাঠা, উমার হুজুরকে ডেকে আনা হলো, আল্লাহ নবী সাবা হযরত উমার, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছে, মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলে, ও সাবা উমার, তুমি কি জানো না
মুসলমানের হত্যার পরিণতি জাহান্নাম, তবে তুমি কেন মানলে বাবা, তুমি কি জানো না মুসলমানের হত্যার পরিণতি জাহান্নাম, তুমি কেন কতল করলে বাবা? ও আমার প্রিয়জনেরা, আল্লাহ নবী সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিষর মুমিন নাই, ও মুনাফিক মুনাফিকি করেছে, এই জন্য আমি ওর গর্দান জুদা করে দিলাম। ও মুনাফিক মুনাফিকি করেছে, ও মুসলমান না, ওই জন্য গর্দান কেটেছে। আল্লাহ নবী বলে, ও যে মুনাফিক, তার কি প্রমাণ আছে তোমার কাছে বাবা? ও বাবা উমার, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? ও আমার প্রিয়জনেরা, আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার মাথাটা ঘাট করে আছে বাবা, ওই সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, জলদি করে যাও আমার হাবিবের কাছে, যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও, ফালা রব্বিকা লা ইউমিনুনা, আল্লাহর হাবিবকে বলো, ও আমার হাবিবে পিয়ারা, আপনার পালন কর্তা সব যে তারা কখনো মুমিন হতে পারবে না, যে তারা কখনো মুমিন হতে পারবে না, যতক্ষণ না তাদের বিবাদের ব্যাপারে আপনার বিচারটা মেনে না লাগায়। ও আমার বিচারেরা, উমার হুজুরের দলিল এটাই ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনি বিচার করে দেছে, আপনার বিচার মানে না, আপনার বিচার মেনে লয় না ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিটা আপনার বিচার অমান্য করে, আমি উমার, আমার কাছে গিয়ে দুবার বিচার চায়, আমি মনে করি আল্লাহর নবীর বিচার অমান্য করার খাতিরে ও বেঈমান কাযাব মুনাফিক হয়ে গিয়েছে, অতএব মুনাফিকের আর জানে বেঁচে থাকার অধিকার নাই, এই জন্য আমি উমার, আমার তরবারি দিয়ে ও বেঈমানের গর্দানটা জুদা করে দিলাম। ও আমার বেঈমানেরা, আল্লাহ নবী তাই বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আল্লাহ নবী আমার বলেন, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমাদের ছেলে পুলে বিবি বাল বাচ্চা এমনকি নিজের জান অপেক্ষা মুস্তাফাকে তোমরা প্যার করতে পারবে, যতক্ষণ না জানের থেকেও, যতক্ষণ না দুনিয়ার আপন প্রিয় বস্তু এমনকি আব্বা মায়ের থেকেও আল্লাহর নবীকে বেশি প্রাধান্য দেবে, বেশি ভালোবাসবে, ততক্ষণ তোমরা পূর্ণ মুমিন হবে না। অতএব নবীকে ছেড়ে অন্য কাউকে প্রাধান্য দিলে নবীর কদর তো করি যায় কম হয়ে গেল। আজকে মানুষ যেভাবে খুনোখুনি আর অর্থের লড়াইয়ে ময়দানে ভাই ভাইয়ের গলায় ছুরি চালায়, ভাই বোনের সম্পত্তি ফারাক মেরে দিয়ে এতিমের মালকে দিনকে দিন ভক্ষণ করে চলেছে, যেভাবে ফাঁকি দিয়ে বেড়াচ্ছে, এদের দেখে আমার মনে হয় এরা মনে করে যে দুনিয়াই সব। দেখেন না আশেপাশে কত মাল আছে, এতিমের মাল অহরহ খেয়ে চলেছে, গলা ভর্তি হয়ে গেছে, কোনোদিন মনে হয় না একটু বুঝিয়ে দিন। জানো এতিমের মাল সম্পর্কে আল্লাহ কোরআনে কত হুঁশিয়ারি দিয়েছে, গলা লম্বা করে গলা গলি করে বোনের ফারাক মেরে দিয়ে খাচ্ছ ভাইরা, জবাব দিতে হবে, নামাজ কলজা ছেড়ে দেবে, বোনের ফারাস ফাঁকি দিয়ে এতিমের মাল চেপে খেয়ে তাহাজ্জুদে দাঁড়াচ্ছে, তো তাহাজ্জুদ আটকে দেবে আল্লাহ। আমি সাইনুর বলে যাচ্ছি, কোন হুজুরের ক্ষমতা থাকে আমার দলিলটা কেটে দেবে, বান্দাকে ফাঁকি দিয়ে আল্লাহ নামাজে দাঁড়াবে, নামাজ আল্লাহ নেবে না, কারণ বান্দার হক পুরো করো আগে। তুমি আল্লাহর নামাজ দুঃখ কাজা করলে আল্লাহ চাইলে তোমায় মাফ করতে পারে, কিন্তু বান্দার হক ফাঁকি দিয়ে মরলে আল্লাহ মাফ করবে না, কারণ একটা হক বান্দার উপরে আল্লাহ রেখে দিয়েছে, একটা হক বান্দার উপরে আল্লাহ রেখে দিয়েছে। মানুষ মনে করছে কি, আরে দুনিয়াটাই সব, অথচ এক ভুলে গেল যে দুনিয়া ক্ষণ স্থায়ী, আখেরা বলো স্থায়ী, আখেরা স্থায়ী, দুনিয়া ক্ষণ স্থায়ী, আখেরাত স্থায়ী, দুনিয়া ধ্বংস, আখেরাত ধ্বংস হবে, এই বলো না আখেরাত ধ্বংস হবে, আখেরাত ধ্বংস হবে না,
আখরাত চলবে চলবে চলবে, দুনিয়ায় কদিন থাকবে? এই তো আমার সেই আমার এই 27-28 বছর বয়স কম বেশি, চুল পাকছে চুল পাকছে, এই এখানে এখানে যন্ত্রণা, ওখানে ব্যথা আরম্ভ হচ্ছে, মানে শুরু হচ্ছে, আমাকে সিগনাল দিচ্ছে, এই বিদায় নিতে হবে, তৈরি হ, তুমি কমজোর হয়ে চলেছ, তুমি কমজোর হয়ে যাচ্ছ, আল্লাহর ইবাদতে মন লাগাও। ভাই ভাই আমাকে যত বয়স হচ্ছে আমাকে তত গুটি আনছে না, জি টাটকা করছে গো, বলো গুটাচ্ছে তো, গুটাচ্ছে তো, আস্তে আস্তে আমাকে গুটাচ্ছে, ফুল হয়েছ, ফল হবে, ফল হয়েছ, ঝরে পড়বে, কি ঠিক কেন বলো, ফুল হয়েছ, ফল হবে, ফল ফল হয়েছ, ঝরে পড়বে, দুনিয়ার জমিনটা পরীক্ষার জায়গা, কিসের জায়গা বলো, ঝরে বলো, পরীক্ষার জায়গা, পরীক্ষা হবে, পরীক্ষা হবে, যদি দুনিয়ার রাস নিয়ামত পেয়ে ভুলে যাও, যদি মনে করো সে কি বলে নে, সেই একটা এই মোবাইলে দেখায় দেখেন নে, বলে সে সে কি একটা ওই কি একটা 40 চোর আসে ঢুকে গিয়ে ওর মধ্যে গিয়ে শোনা তাই না, দেখে ও পাগল হয়ে সব লোড করতে করতে সময় হয়ে গেল, ওরা এসে ধরে ফেললো, ও দুনিয়ার প্রেমে পড়ে যদি ওরা শুধু দুনিয়া করছি দুনিয়া করছি করতে 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 বুড়ো হলো, জোয়ান হলো, দাঁত পড়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, হাড়হাড্ডি গোস্ত ফস্ত গুটিয়ে গিয়ে হাতে লাঠিয়ে ধরে ক্ষমতা দেখিয়েছিল, ব্যাস গান্ধীজি কব দিল, এবার কেলেবে জমি জায়গা, কেলেবে সম্পত্তি, এত করে করে বুড়ো হয়ে হাতে লাঠি ধরিয়ে দিয়েছে তো আল্লাহ। আর ওদিকে ছেলেরা বলছে তোমরা যা করেছো না, যা এত যা করেছো, তোমাদের বুঝবুদ্ধি কম, ওই জায়গাটা এরম করে, ওই 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 মাঠটা কিনেছো তো ওইটা ওরম করে ফেলে রাখে, ঘরটা করলে তো টেরা মেকা করতে হয়, তোমাদের তোমাদের সত্যি তোমরা যা করেছো আমরা করবো দেখে নেবে, বাপ কষ্ট করে এত কিছু করলে, ছেলে তোমার প্রশংসা করছে না বাঁশ দিচ্ছে, জোরে বলো, বাংলায় বলি বাঁশ কেন দিচ্ছে না, বাপের বাপের হাতে লাঠি ধরিয়ে দেশে দুনিয়া করে করে, আর যখন বাপ দুনিয়া করে করে হাতে লাঠি ধরবে, ওই বাপের লাঠিটা কলমের মতো কাজ করবে, কিসের মতো বলো, বলো বাপের লাঠি কলমের মতো কাজ করবে, ছেলেরা বাপের লাঠি তো চুমু দেবে, সত্যি আমার বাপের কদর বাপের মূল্য, কিন্তু তুমি যেহেতু দুনিয়া দা তো দুনিয়া করে করে মরছ, তোমার কদর হবে না, তোমার কদর হবে না, অতএব ওই আল্লাহর ভয় করো, নবীর মহব্বত করো, আল্লাহর ভয় করো, নবীর মহব্বত করো, যতটা দুনিয়া হলে আখিরাত পাবো, যতটা দুনিয়া হলে দুনিয়া হলে পেটটা ভরে আল্লাহর ইবাদত করতে পারবো, যতটা দুনিয়া হলে এতিম মিসকিন গরিবের পাশে দাঁড়াতে পারবো, যতটা দুনিয়া হলে আমার হকগুলোকে সব মিটিয়ে দিয়ে আল্লাহর ইবাদতে দাঁড়াতে পারবো, ততটা দুনিয়া হবে, মালের প্রয়োজন, সামানের প্রয়োজন, জমি জায়গার প্রয়োজন করতে হবে, আল্লাহ ভুলে না, আল্লাহ ভুলে না, আল্লাহকে লিয়ে করতে হবে, আল্লাহকে লিয়ে করতে হবে, বাবাজি মুক্তাসার করলাম, আমার বাড়াবাড়ি করবো না, কথার ভিতরে ভাষার ভিতরে ভাষাগত ত্রুটি, আল্লাহর আস্তে ক্ষমা করবে, আল্লাহর আস্তে ক্ষমা করবে, ওমা আলাইরা ইল্লাল বালা উচ্চাদে দরু শরীফ আল্লাহ কুম্মা সুল্লে আলা